আচ্ছা আচ্ছা ভাই, আমি এক্সপ্লেন করতেছি কি হয়েছে, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জাস্ট একটু। ওকে পারফেক্ট। আচ্ছা হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আশা করি এখন সবকিছু ঠিকঠাক আছে। পারফেক্ট। হ্যালো হ্যালো হ্যালো, ওকে হ্যালো, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যালো হ্যালো, ওকে সাউন্ড যদি বাড়ানো হয়, ওয়েট। হ্যালো 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 হ্যালো, আই গেস এখন সাউন্ড ঠিক আছে ভাইয়া। হ্যালো 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 হ্যালো, ওকে পারফেক্ট। আচ্ছা ফার্স্ট অফ অল আমি আবারও সরি ভাইয়া, আজকে তোমাদেরকে আমি চরম লেভেলে বিরক্ত করতেছি। কাহিনী কি হচ্ছে আমি বলি, আমার বাসায় আমি ভিডিও রেকর্ড করি, এভরিথিং করি, বাট তুমি একদিন খেয়াল করো, প্রথম যে লাইফটা নিছে এটার তুলনায় এখন ফ্রেমিং প্লাস সাউন্ড কিন্তু বেটার, তাই না? সো আজকে প্রথম আমি তোমাদের নতুন কারিকুলামের লাইভ আমার বাসা থেকে নিচ্ছি। সো এই জন্য কিছু জিনিস আমার ফিগার আউট করতে টাইম লাগছে, এখন আর ইনশাল্লাহ প্রবলেম হবে না। তখন কাহিনী কি হয়েছে জানো, তখন কাহিনী হয়েছে এই যে আমি যে ক্লাস নিচ্ছিলাম না, ল্যাগ হচ্ছিল, কারণ এটা আমার গলায় লাগানো ছিল, ব্লুটুথ চালু করা ছিল, এটা থেকে সাউন্ড যাচ্ছিল, আর এটা থেকে তো ল্যাগ হবেই, তাই না? ব্লুটুথে যাচ্ছিল, মানে আমার রোড অ্যাকচুয়ালি কানেক্টেড ছিল, বাট এটা কাজ করতেছিল না, কথা বলছো? সো এখন আশা করি যে তোমাদের যে প্রবলেমটা হচ্ছিল সাউন্ড ডিলে হওয়ার যে ব্যাপারটা, এটা এখন আর হচ্ছে না। আর এটার ব্রাইটনেস অনেক কমানো ছিল, আমি একদম ফুল বাড়াই দিছি, এখন আশা করি লেখাটা অনেক বেশি ক্লিয়ার। সো আই গেস তোমরা যা যা আপত্তি করছিলে এখন সব কিছু ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা আমার এক কথা বারবার শোনা যাচ্ছিল, কারণ স্ক্রিন আর এটাতে সাউন্ড ইকো হচ্ছিল, এখন এটা অফ করে দিছে, এখন আর প্রবলেম হবে না। আচ্ছা হোয়াট এভার, 9:20 বেজে গেছে, আমাদের 10টায় আরও একটা লাইভ ক্লাস আছে, আমরা ওইটা 10টায় না নিয়ে 10:30 নিব, ঠিক আছে? আমরা 10টা পর্যন্ত আর 40 মিনিট আছে, আমরা চেষ্টা করি বিজ্ঞানের এই চ্যাপ্টারটা শেষ করে ফেলতে। ওকে আচ্ছা আসো, তাহলে কই আমার স্টাইলাস কই? ওকে বাই দ্য ওয়ে, বাসায় তো অফিসের লাইফগুলো ওখানে খুবই প্রফেশনাল সেট আপ দেওয়া আছে, আগে থেকে দেওয়া ছিল, স্টুডিও ম্যানেজাররা দিয়ে রাখছিল, সো ইজিলি সব কিছু হয়ে গেছে, বাট এখানে সব কিছু আমি নিজে সেট আপ করছি, তো সো এই জন্য একটু কাহিনী হয়ে গেছে। তাহমিদ রিফাদ, বুঝি নাই, তুমি আরেকবার একটু ক্লিয়ার করলা, ক্লিয়ার করবা, এলাবোরেট করবা, কি বুঝাইলা আরেকবার বলো। তাহমিদ রিফাত, তোমার কমেন্টটা আরেকবার একটু বুঝে বলবা, বুঝি নাই কি বলছো।
আচ্ছা, ও আচ্ছা, রিফাত তুমি বলতেছো যে আজকে এটার পর আর ক্লাস না নিতে। আচ্ছা, আমরা 10:30 পর্যন্ত এটা শেষ করি, করে তোমরা তো আসো, তাই না? তোমাদের সাথে ডিসকাস করবো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, বাট ইয়া, রাফিউল ইসলাম আমি এখনই শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা। ওকে, ডান, আমরা এখানে ছিলাম না? আমাদেরকে বলা হচ্ছিল কি করতে, আমরা একটু কুইক আগাই যেহেতু অনেক সময় চলে গেছে, এই প্রবলেমটা বোঝাচ্ছিলাম। একটা কাঠের পাটাতন আছে, সে উপরের দিকে সর্বোচ্চ 500 নিউটন ফোর্স দিতে পারে, ঠিক আছে? তুমি এর বেশি ফোর্স এটাতে অ্যাপ্লাই করবা, সে 500 নিউটনের বেশি দিতে পারবে না। মনে করো 501 দিলা ভেঙে যাবে, 502 দিলা ভেঙে যাবে, 600 দিলেও ভেঙে যাবে, 499 দিলা, 500 দিলা, কিংবা 400 দিলা, কিংবা 300 দিলা, এটা ভাঙবে না, ঠিক আছে? তো এখানে একটা সাইকেল রাখা হবে এই পাটাতনটার উপরে, ঠিক আছে? আর একটা স্কুটার রাখা হবে, ঠিক আছে? এটা হচ্ছে স্কুটার, এটা সামনে এরকম লাইট টাইট আছে, এটা মনে করো সাইকেল। ওকে, কোশ্চেন করতেছে এই সাইকেল এবং স্কুটারের মধ্যে ব্যাখ্যাটা বলে বুঝবা কোনটাকে এই পাটাতনের উপর রেখে মেরামত করা যাবে, কোনটাকে করা যাবে না। দেখো ভাইয়া, এই সাইকেলটা যদি এই পাটাতনের উপর নিচের দিকে 500 নিউটনের সমান কিংবা কম বল দেয়, তাইলে এই পাটাতনটা ভাঙবে না, সাইকেলটাকে মেরামত করা যাবে। যদি 500 নিউটনের বেশি দেয়, তাহলে কি এই পাটাতনটা সহ্য করতে পারবে না, সে ভেঙ্গা যাবে, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দিস। এক্ষেত্রেও সেম কেস, তাহলে আমরা বের করবো এই সাইকেলটা কতটুকু ফোর্স দিচ্ছে এই পাটাতনের উপর, অ্যান্ড আমরা বের করবো এই বাইকটা কিংবা স্কুটারটা কতটুকু ফোর্স দিচ্ছে, ঠিক আছে? ডান। তাহলে কোনো একটা বস্তু এই ভূপৃষ্ঠে কোনো একটা তলের উপর কতটুকু বল জানি দেয়, যারা অনুসন্ধানী ক্লাস দেখে আসছো বেসিকটা জানার কথা। যে কোনো বস্তু কোনো একটা তলের উপর বল দেয় তার ওজনের সমান। কোনো একটা বস্তুর ওজন আমরা কেমনে মাপতে পারি, তার ভরটাকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি আমরা তার ওজনটা পাই। তার ওজন যত নিউটন হবে, সে তত নিউটন ফোর্স এই পাটাতনটার উপর দিবে। তাহলে সাইকেলটার ভাইয়া ভর 15 কেজি, ঠিক আছে? এবং ভাইয়া অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, 9.8। তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে তুমি কত পাবা? এই দুইটাকে মাল্টিপ্লাই ক্যালকুলেটরে তুমি মাল্টিপ্লাই করতে পারো, মাল্টিপ্লাই করলে পাবা ভাইয়া 147 নিউটন পাবা, 147 নিউটন পাবা, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু স্মলার দেন 500 নিউটন, তার মানে এই সাইকেলটাকে এখানে রাখলে সে নিচের দিকে 147 নিউটন ফোর্স দিবে, যেটা কি না পাটাতনের সহ্য সীমানার ভেতরে, তার মানে এটা মেরামত করা যাবে। এবার এটার ক্ষেত্রে দেখি এটা কতটুকু ফোর্স দিবে পাটাতনের উপর, তার ওজনের সমান, ওজন সমান এম জি। তো এটার এম কত, এম হচ্ছে 110, তাই না? 110 ইন্টু জি, জি হচ্ছে 9.8, ঠিক আছে? এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কত পাবা, 1078 পাবা, ঠিক আছে? 1078 ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো এটা পাবো। এটা কিন্তু ভাইয়া গ্রেটার দেন 500 নিউটন, তার মানে এই পাটাতন 500 নিউটন পর্যন্ত সহ্য করতে পারে, তুমি এর বেশি দিচ্ছ পাটাতনটা ভেঙে পড়ে যাবে। সো এটা মেরামত করা যাবে না, প্রথমটা মেরামত করা যাবে, ঠিক আছে? একদম সহজ জিনিস। ওকে, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে পরের প্রবলেমটাতে যাই, মুছা দিই। আমরা এখন একটু দ্রুত আগাবো, ঠিক আছে? আচ্ছা, এটাতে কি বলতেছে দেখি, তোমরা 30 সেকেন্ড টাইম নাও, নিয়ে কোশ্চেনটা একটু কুইক পড়ে ফেলো, ঠিক আছে? দেন আমি বুঝাই দিচ্ছি, তুমি কোশ্চেনটা না পড়লে আমি বুঝাইলে ইজিলি বুঝবা না, ঠিক আছে? আমি আবারও ভাইয়া তোমাদের কাছে সরি, আজকে আমার বাসায় প্রথম লাইভ নিলাম, একটু ঝামেলা করে ফেলছি। এখন আশা করি আগের তুলনায় সব কিছু বেটার, তাই না? নেক্সট প্রত্যেকটা লাইভে আমি চেষ্টা করবো শুক্র শনি তো অফিসে নিতে, বাট এর মাঝখানে যদি কোনো এক্সট্রা ক্লাস নিতে হয় বাসা থেকেই নিতে হবে। বাট এই এখন যেই কোয়ালিটিটা দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি এই কোয়ালিটি হবে, সাউন্ড, ফ্রেমিং, টেক্সট, এভরিথিং। ওকে, আচ্ছা,
আচ্ছা, এটাতে আমাদেরকে কি বলতেছে আমরা একটু দেখি। তোমার কাছে এমন একটি দড়ি আছে যার 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে। সো তোমার কাছে এরকম একটা দড়ি আছে, ঠিক আছে? এটাকে তুমি যদি এমনি ধরে 200 নিউটন ফোর্স দাও, এটা এখান থেকে ছিঁড়ে যাবে, ঠিক আছে? 200 নিউটনের কম দিলে ছিঁড়বে না, 200 নিউটন কিংবা তার বেশি দিলে ছিঁড়া যাবে, ওকে? এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখতে বলা হয়েছে। তাহলে এই দড়িটাতে আমরা একটা বক্স ঝুলাই রাখবো। রিমেম্বার, রিমেম্বার ভাইয়া, এই বক্স যদি এই দড়িতে 200 নিউটন বা তার বেশি ফোর্স দেয়, এটা কিন্তু এখান থেকে ছিঁড়ে পড়ে যাবে, এটা মাথায় রেখো। 200 নিউটনের কম ফোর্স দিতে হবে এখানে। তুমি কি যে কোনো ভরের বাক্স ঝোলাতে পারবে? তাহলে আমাদেরকে কোশ্চেন করছে এখানে, বুঝো, এটা অবশ্যই স্মলার দেন 200 নিউটন ফোর্স দিতে হবে। এই শর্তটা মেনটেন করার জন্য বাক্সটার ভর কত কেজি হইতে হবে, কত কেজির উপরে হইতে পারবে না, এটা বের করো, ঠিক আছে? কেমনে বের করবো ভাইয়া? বাক্সটার, মনে করো বাক্সটার ভর হচ্ছে এম, তাহলে বাক্সটা তার ভর যদি এম হয়, বাক্সটা এই দড়িটাতে কতটুকু ফোর্স দেবে? তার ওজনের সমান, তার ওজন নিচের দিকে কাজ করতেছে, পৃথিবী তাকে ওজনের সমান বলে নিচে টানতেছে। পৃথিবী তাকে যতটুকু বলে টানবে, মানে তার ওজন যতটুকু হবে অতটুকু বল সে দড়িতে দিবে। তা তার ভর যদি এম হয়, তার ওজন কিংবা দড়িতে প্রযুক্ত বল কত হবে? এমজি, ঠিক আছে? এই এমজিকে অবশ্যই কি হইতে হবে? এমজিকে অবশ্যই হইতে হবে স্মলার দেন 200 নিউটন। ঠিক আছে, তাহলে এম কে আমরা এম এর ভ্যালুটা বের করতে যাচ্ছি, এম এর ভ্যালুটা কত কেজি নিচে হইতে হবে এটা বের করতে যাচ্ছি। তাহলে কি হবে ভাইয়া, জিটাকে এই পাশে পাঠাই দাও, 200 ÷ জি, জি এর ভ্যালু কত? 9.8। জাস্ট আমরা জিটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখানে সমান চিহ্ন দেই নাই কেন? এমজি কিন্তু 200 নিউটনের সমান হইতে পারবে না, কম হইতে হবে, এই জন্য এই চিহ্নটা দিচ্ছি। 9.8 দিয়ে ভাগ দিলে কত হবে ভাইয়া? এখানে তুমি ভাগ করলে পাবা 20. কত? আমি এখানে ক্যালকুলেট করে রাখছি ক্যালকুলেটরে, তুমি ক্যালকুলেটরে চাপ দিতে পারো, 41 কেজি। টান এটা, এখানে ইকুয়াল সাইন ইউজ করা যাবে না, ভুলে এটা এটা ইউজ করতে হবে, ঠিক আছে? তাইলে ভাইয়া আমি কি বুঝলাম, তাহলে ভাইয়া আমি বুঝলাম যে অবশ্যই অবশ্যই বক্সের এই বক্সটার, আমি একটু কালারটা চেঞ্জ করি, এই বক্সটার ভাইয়া, এই বক্সটার ম্যাস অবশ্যই 20.41 কেজির চেয়ে কম হইতে হবে, ওকে? যদি এটা সমান হয়, এই বক্সের ওজন যদি 40.41 কেজির বেশি হয়, তাইলে বা এটা সমান হলেও ছিঁড়া পড়ে যাবে। এখানে কি বলছে, 200 নিউটন বলে টানলে ছিঁড়ে যাবে, তার মানে 200-এ টানলে ছিঁড়া যাবে, তার মানে 20.41 দিলে ছিঁড়া যাবে, এর কম হইতে হবে। 20.40, ওকে, বাট 20.41 হইতে পারবে না, 0.49, 0.40001, ওকে, 41 কোনোভাবে হইতে পারবে না, ঠিক আছে? এটা চেয়ে কম হইতে হবে। ডান, তুমি জাস্ট এখন বুঝো, এখন কিছু লেখা লাগবে না, সমাধান কোর্সের ভেতর অ্যাড করা আছে, ওখান থেকে তুমি সমাধানগুলো দেখা নিজে ট্রাই করবা, কিংবা তোমার এখানে লেখা ফেলবা পেন্সিল দিয়ে, বাট এখন তোমার লেখার দরকার, এখন জাস্ট বুঝো কি বুঝাচ্ছি। তারপর আমাদের নেক্সট কি আছে আমরা একটু যাই, আচ্ছা এটাতে কি বলতেছে, এটা সলভ করার জন্য হয়তো আমাদের উপরে আমরা কি পরে আসছি এটা একটু দেখা লাগতে পারে, ঠিক আছে? তুমি এই জায়গাটা একটু পড়ো, ঠিক আছে? আচ্ছা এখানে কি বলতেছে, উপরে যাওয়া লাগবে না, আমি তো জানি উপরে কি আছে, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? বাট তুমি এটা পড়ো, 30 সেকেন্ড টাইম দিয়ে পড়ো, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি।
আচ্ছা ডান, পড়ার টাইম শেষ। এবার একটু ভেবে দেখো, ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুরই দূরে ছুড়ে মারো, তার মানে উপরে আমরা যে গোলক নিক্ষেপ কিংবা ভার নিক্ষেপ খেলাটা খেলতেছিলাম, আমরা এখান থেকে দাঁড়ায়া, এখান থেকে দাঁড়ায় এটাকে এভাবে ছুড়ে মারতেছিলাম, তাই না? তো এটাকে ছুড়ে মারলে এটা এমনি 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 গিয়ে এই ভূমিতে গিয়ে পড়ে, তাই না? এখান থেকে এখান পর্যন্ত সে একটা ডিস্টেন্স কভার করে। ওকে, ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে ছুড়ে মারো, পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখো। তাহলে ভাইয়া একটা জিনিস বুঝো, একটা জিনিস খুব ভালো করে বুঝো, এটা বেশি দূরে যাবে নাকি কম দূরে যাবে জানতে চাইছে। এখানে তোমার খুবই বেসিক একটা কনসেপ্ট বোঝা লাগবে। দেখো এই যে ভারটা, এটা যে তুমি এখান থেকে এমনি ছুঁড়ে মারতেছো, একটা ভেলোসিটি তুমি দিচ্ছ, যে ফোর্সটা দিচ্ছ, এটার একটা অংশ এদিক বরাবর কাজ করে আর একটা অংশ কাজ করে এদিক বরাবর। ঠিক আছে, একদম বেসিক কনসেপ্ট। এই বরাবর তুমি একটা ফোর্স দিচ্ছ, এটার একটা অংশ একদম সামনের দিকে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করবে। ঠিক আছে, তুমি যখন এটা পৃথিবীতে দিচ্ছ, তখন এই উপরের দিকের বলের যে অংশটা, এটাকে কে একজন প্রভাবিত করতেছে? কে প্রভাবিত করতেছে? এই গোলাটার ওজন, মানে পৃথিবী এই গোলাটাকে যেই ফোর্সে টানতেছে সেটা কিন্তু এই উপরেরটাকে ইনফ্লুয়েন্স করতেছে। বাট পৃথিবী কিন্তু গোলাটাকে এক্স অ্যাক্সিস বরাবর টানে না, মানে একটা বস্তু এদিক এই বরাবর যাচ্ছে, এটাকে কিন্তু পৃথিবী কোনোভাবেই টানে, জিনিসটা বুঝো। পৃথিবী অলওয়েজ কোনো একটা বস্তুকে নিচের দিকে, এটা যদি পৃথিবী হয়ে থাকে, পৃথিবী অলওয়েজ একটা বস্তুকে নিচের দিকে টানে, সামনে কিংবা পিছনে কিন্তু টানে না, অলওয়েজ কেন্দ্রের দিকে টানে। এই বস্তুটাকে যদি তুমি এমনি ছুঁড়ে মারলে, এদিকে একটা ফোর্স কাজ করতেছে, এই ফোর্সের একটা অংশ এদিকে একটা অংশ এদিকে কাজ করতেছে, এই ফোর্সটাকে কিন্তু পৃথিবী কোনোভাবেই ইনফ্লুয়েন্স করতেছে না, কারণ পৃথিবী অলওয়েজ উপরে কিংবা নিচের দিকে ফোর্সটাকে ইনফ্লুয়েন্স করে। কথা বুঝছো? তাইলে কি, তাইলে এই বস্তুটা এখান থেকে এখান পর্যন্ত যে দূরত্বটা অতিক্রম করে, এটা এই বলের কোন অংশটা দিয়ে অতিক্রম করে, এই এক্স অ্যাক্সিস বরাবর যে অংশটা আছে এটা দিয়ে দূরত্বটা অতিক্রম করে, এটাকে বুঝো। আর এটা এখান থেকে যে একটা উচ্চতায় উঠতেছে, দেখো এখান থেকে ছড়ে মারছে, সে এখানে উঠলো আবার নামতেছে, উচ্চতায় উঠার ব্যাপারটা এই ফোর্সটা দিয়ে হয়, কতটুকু উপরে উঠবে নাকি নামবে এটা ডিপেন্ড করে এই অংশটার উপরে। কথা বুঝছো? এটার উপর ডিপেন্ড করে। এইটার উপর কিন্তু ভাইয়া পৃথিবীর ভালো ইনফ্লুয়েন্স আছে, এটার উপর পৃথিবীর ইনফ্লুয়েন্স আছে। তার মানে ভাইয়া পৃথিবী এই গোলাটার উপর কতটুকু ফোর্স দিচ্ছে, মানে গোলাটার ওজন কতটুকু, এটার উপর ডিপেন্ড করতেছে গোলাটা বেশি উপরে যাবে নাকি কম উপরে যাবে। বাট আনুভূমিকভাবে, মানে ভূমির সমান্তরালে সামনে সে কতটুকু দূরে যাবে, এটা কিন্তু কি তার ওজন নির্ধারণ করতেছে না। তার ওজন যতই হোক না কেন, সামনে যতটুকু যাও সে যাবে। কথা বুঝছো? ইনিশিয়ালি তুমি এখান থেকে যতটুকু বল দিবা অতটুকু দিয়ে, তার ওজন যতটুকুই হোক না কেন সে সামনে যাবে, বাট উপরে উঠবে নাকি নিচে নামবে এটা ডিপেন্ড করবে কিন্তু কি ভেয়া, পৃথিবী তাকে কতটুকু বলে টানতেছে তার ওজনের উপরে। কথা বুঝছো? এইবার তুমি এই গোলাটাকে নিয়ে চাঁদে গেলা, চাঁদ আর একটু ছোট, এবার এটাকে তুমি ছড়ে মারলা, এই বরাবর ছড়ে মারলা। ঠিক আছে, তাহলে এই এই বরাবর বলের একটা অংশ এদিকে কাজ করবে, একটা অংশ এদিকে কাজ করবে। যেহেতু চাঁদের সাইজ ছোট, তাহলে কি চাঁদের সাইজ ছোট মানে ওজন ক্যালকুলেট করি কেমনে আমরা এমজি দিয়ে, চাঁদের সাইজ ছোট মানে চাঁদের জিও ছোট, তার মানে এই বস্তুটার ওজন ওইখানে কমা যাবে। তার মানে এই যে উপরের দিকে যে বলটা আছে এটার উপর চাঁদের প্রভাবও কিন্তু কম হয়ে যাবে। কথা বুঝছো? এটাকে সে কম ডিস্টার্ব করবে, তার মানে বস্তুটা অনেক উপরে উঠবে। বাট এই বরাবর যে বলটা আছে
এটার উপর কিন্তু চাঁদের চাঁদ এই গোলাটার উপর যে ফোর্সটা দিচ্ছে এটা কিন্তু কোনো প্রভাব নাই। তার মানে সেম বস্তু, ওজন এখানে চেঞ্জ হওয়া সত্ত্বেও সে এখানে যতটুকু দূরত্ব যাচ্ছিল 50 মিটার, সে এখানেও অতটুকু দূরত্বই যাবে। আপাত দৃষ্টিতে সবার এটাই মনে হয় যে এখানে 50 মিটার গেলে এখানে 50 মিটার যাবে, বাট এখানে একটা ক্যাচ আছে। এটা তুমি 3 স্টার দিয়ে রাখো, এটা খুবই ক্রিয়েটিভ একটা কোশ্চেন। ক্যাচটা হচ্ছে, ভাইয়া দেখো এইখানে সে পৃথিবী যেহেতু তাকে অনেক বেশি বলে টানতেছে, সে খুব বেশি একটু উপরে যেতে পারে না, আর খুব বেশি একটু উপরে যেতে না পারলে সে কিন্তু উড়ার জন্য খুব বেশি একটা টাইম পায় না। ওই অল্প একটু টাইমে সে কি যতটুকু ডিস্টেন্স কাভার করার করে ফেলে। এখানে যেহেতু পৃথিবী বলটা পৃথিবী তাকে অনেক বেশি বলে টানতেছে, বেশি একটু উপরে উঠতে পারে না, মনে করো 5 সেকেন্ড উপরে উঠছে, 5 সেকেন্ডে যতটুকু সামনে যাওয়ার সে চলে যেতেছে। বাট এখানে যেহেতু চাঁদ তাকে কম বলে টানতেছে, সে অনেক উপরে ওঠার সুযোগ পায়, সে 10 সেকেন্ড উপরে থাকতে পারে, 10 সেকেন্ড যাবত উপরে ওঠে, নিশ্চয় বুঝছো, সে 10 সেকেন্ড যতক্ষণ উঠতেছে ততক্ষণ কিন্তু সে সামনেও যাইতেছে। তাহলে এখানে 5 সেকেন্ড উঠতেছে, এখানে 10 সেকেন্ড উঠতেছে, বেসিকটা বোঝো। এই 10 সেকেন্ডে কিন্তু সে অনেক দূরে যাবে সামনে বরাবর, কথা বুঝছো, আর এখানে 5 সেকেন্ডে কম যাবে। তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল বলের এই অংশটাকে চাঁদ কিংবা পৃথিবী ইনফ্লুয়েন্স করতেছে না, তার মানে এখানে যতটুক যাবে এখানে অতটুক যাবে, বাট অ্যাকচুয়ালি ক্যাচটা অন্য জায়গাতে। অন্য জায়গাতে কি, সে এখানে বেশি ওঠার সুযোগ পাচ্ছে, বেশি সময় যাবত উপরে থাকতেছে, যেটার কারণে মানে পৃথিবীতে কেমন হবে জিনিস আমি বলি, তুমি ছুঁড়ে মারছো এমনি পড়ে যাবে, বাট এখানে দেখছো জিনিসটা সেম জিনিস, মানে এখানে অনেক সময় ধরে উঠতেছে, আর যতক্ষণ উঠতেছে এই দিকের ফোর্সটা তাকে তত বেশি দূরে নিয়ে যাচ্ছে, আর এখানে সে খুবই অল্প সময় উঠতেছে, অল্প জায়গা যাচ্ছে, তাহলে অবশ্যই কি চাঁদে বেশি দূরে যাবে। এবার ব্যাখ্যাটা সুন্দর মতো তুমি দিয়ে ফেলো, ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এখানে এখানে মেইনলি তাহলে ভাইয়া বলো, এই বরাবর অনুভূমিক বরাবর যে ফোর্সটা আছে এটা চেঞ্জ হওয়ার কারণে কি বেশি দূরত্ব যাচ্ছে? না, এখানে এই ফোর্স যা, এখানে ফোর্স একই, উপরেরটা চেঞ্জ হচ্ছে, উপরেরটা চেঞ্জ হওয়ার কারণে কি বেশি দূরত্ব যাচ্ছে? না, উপরেরটা চেঞ্জ হওয়ার কারণে তার উড্ডয়ন কালটা বাড়তেছে। তাহলে এখানে মেইন রিজনটা কি ভাইয়া? উড্ডয়ন কাল, ঠিক আছে, উড্ডয়ন কালটা এখানে মেইন জিনিস। এখানে সে কম সময় উড়ার সুযোগ পায়, এখানে বেশি সময় উড়ার সুযোগ পায়, যেহেতু বেশি উপরে উঠতেছে এই জন্য ততক্ষণে সে অনেক বেশি দূরে যায়, দ্যাটস ইট। বেসিক জিনিস, ঠিক আছে। আচ্ছা, এটার সাথে আমাদের এখানে আরো একটা প্রবলেম আছে, আমরা একটু দেখি এটা কয়টা বাজে, 9টা 29, আমরা 10টা 30 পর্যন্ত সলভ করবো, দরকার হয় আমরা বাংলা যে আজকে ক্লাসটা ছিল এটা দরকার হয় আমরা কালকে কিংবা শনিবারে প্রবাবলি একটা ক্লাস তোমাদের ওই একটা ক্লাসের সাথে পেয়ার করে নিয়ে নেব, সো এটা নিয়ে পেইন নেই। আচ্ছা, আমার তোমাদের একটু কমেন্টগুলো চেক করা দরকার, তোমরা অ্যাকচুয়ালি বুঝতেছো কিনা বা কয়জন ক্লাসটাতে অ্যাটেন্ড করতেছো, আমি একটু দেখি। আচ্ছা, তোমরা 15 জন আছো, আমাকে একটু কমেন্টে জানাও তো কুইক যে কনসেপ্টগুলো বোঝা যাচ্ছে কিনা। ওকে, ঠিক আছে, পারফেক্ট, ওকে ডান, তাহলে এটা একটু পড়ো, ঠিক আছে, এটা একটু পড়ো, তারপর আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখানে কি বলছে বুঝছো?
এখানে বলছে হচ্ছে মহাকর্ষ বল এফ, এটার ইকুয়েশনটা কি? এটার ইকুয়েশনটা হচ্ছে জি ইন্টু প্রথম বস্তুর ভর, মনে করো আমরা পৃথিবী এবং অন্য আর একটা ছোট বস্তু এই দুইটার মধ্যকার মহাকর্ষ বল নিয়ে কথা বলতেছি। যদি এখানে একটা বস্তু পৃথিবী হয় তখন কিন্তু এটাকে আমরা মহাকর্ষ বলবো না, অভিকর্ষ বলবো, ঠিক আছে? অথবা মনে করো এটা হচ্ছে চাঁদ আর এটা হচ্ছে চাঁদের বায়ুমণ্ডলের ছোট্ট একটা বস্তু, তখন কিন্তু এই দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ বল এটাকে আমরা মহাকর্ষ বলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে এই দুটা বস্তুর মধ্যে মহাকর্ষ বল কত হবে? জি ইন্টু চাঁদের ভর ইন্টু এই ছোট বস্তুর ভর, এটা এম, এটা এম ডিভাইডেড বাই এদের মধ্যকার দূরত্ব, এটা যদি ডি হয় তাহলে ডি স্কোয়ার লিখবো। এখন আমাদেরকে বলতেছে মহাকর্ষ বলের সাথে জি এর মানের সম্পর্কটা কি, এটা বুঝতে পারছো কিনা বন্ধুদের সাথে আলোচনা করতে বলতেছে। সম্পর্কটা তো খুবই সিম্পল ভাইয়া, জি মানে কি? জি এর জি ক্যালকুলেট করার ইকুয়েশন হচ্ছে এইটা, জি মহাকর্ষীয় ধ্রুবক, যেই গ্রহের জন্য জি মাপতেছি ওইটার ভর, বস্তুর ভর আসবে না, টি স্কোয়ার। তার মানে ভাইয়া এখানে একটু দেখো, আমি যদি জি এম ডি স্কোয়ারটাকে আলাদা করে দিই আর এমটাকে আলাদা রাখি, এই জায়গাটা কিন্তু জি, তার মানে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি কি, এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি, এটাকে এই এটাকে আমি একটু এইদিকে লিখি, এটাকে আমি লিখতে পারি মহাকর্ষীয় বল ইজ ইকুয়াল টু জি এম বা এম জি। তার মানে কি, মহাকর্ষীয় বলের সাথে জি এর ডিরেক্ট সম্পর্ক আছে, মহাকর্ষীয় বল যত বেশি হবে এই কোন একটা গ্রহের সাপেক্ষে কোন একটা ছোট বস্তুর মহাকর্ষীয় বল যত বেশি হবে ওই গ্রহে ওই ছোট বস্তুটার অভিকর্ষ স্তরণ তত বেশি হবে, একটা আরেকটার সাথে সমানুপাতিক সম্পর্ক। তাইলে এটা তোমরা আলটিমেটলি বলা দিবা কি, জি এর সাথে এফ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, বা আমরা উল্টা করে লিখতে পারি জি সমানুপাতিক এফ, মানে মহাকর্ষীয় বল যত বেশি হবে জি এর ভ্যালু তত বেশি হবে। তুমি আরো বিশাল বড় একটা গ্রহে গেলা, এই গ্রহের এফ এর ভ্যালু অনেক বড় হবে, তার মানে এই গ্রহে জি এর ভ্যালু বড় হবে, সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এই সূত্রগুলা কোথেকে কেমনে কি আসছে এগুলা কিন্তু অনুসন্ধানী ক্লাসে দেখানো হয়েছে, ওকে? আচ্ছা, তাও আমি বেসিক বইলা দিলাম, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে যাই, নেক্সট কি প্রবলেম আছে আমরা একটু দেখি, আমরা এই কোশ্চেনটা এখন সলভ করবো, ওকে? তো তোমরা ঝটপট একটু কোশ্চেনটা পড়ে ফেলো, 30 সেকেন্ডের টাইম, তারপর আমি সলভ করে দিচ্ছি। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, আচ্ছা এটাতে ভাইয়া কি বলতেছে দেখো, মঙ্গল গ্রহের ভর, মঙ্গল আমরা 10:30 পর্যন্ত ক্লাস নিব, আরো ভালোই টাইম আছে, মঙ্গল গ্রহের ভর হচ্ছে 6.4 × 10^23 kg, ওকে ডান। এবং ব্যাসার্ধ হচ্ছে 3390 কিলোমিটার। তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ স্তরণ নির্ণয় করতে পারবে, মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে? সবাই নিজের ভর ব্যবহার করে হিসাব করে জানো। তাহলে এখানে আমাকে প্রথম হচ্ছে অভিকর্ষ স্তরণ নির্ণয় করতে, তাহলে অভিকর্ষ স্তরণ নির্ণয় করার ইকুয়েশন কি, অভিকর্ষ স্তরণ নির্ণয় করার ইকুয়েশন হচ্ছে আমরা সবার আগে মহাকর্ষীয় ধ্রুবকটা দিয়ে ফেলবো, যেই গ্রহে অভিকর্ষ স্তরণ বের করতে যাচ্ছি ওইটার এমটা ভরটা ওপরে দিব, দেন ওই গ্রহের ব্যাসার্ধ, ওই গ্রহের কি ব্যাসার্ধটা, আর এটা নিচে দিয়ে স্কোয়ার করে দিব, দ্যাটস ইট।
ঠিক আছে, এটা একটা জিনিস আমাদেরকে ক্যালকুলেট করতে বলছে। আরেকটা বলছে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে। তাহলে মঙ্গল গ্রহে ওজন WG, তাহলে এখানে তোমার নিজের ভর বসাবা আর এখানে মঙ্গল গ্রহের জিটা এখান থেকে ক্যালকুলেট করে বসাবা। তাহলে ভাইয়া জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হচ্ছে ভাইয়া 6.673 × 10⁻¹১ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এটা একটু মনে রেখো, হ্যাঁ না দেখা 10 থেকে 15 বার লেখো, ব্রেনে সেভ হয়ে যাবে। আমি জীবন এটা মুখস্থ করি নাই, ভ্যালুটা একবার দেখেছি, 6.673 × 10⁻¹১ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। 100-150 বার আজীবন রিপিট করা হয়েছে, ব্রেনে সেভ হয়ে গেছে। ঠিক আছে, সো এইগুলোর ভ্যালু মুখস্থ করে নিয়ে পেন খায়ও না, ভ্যালুটা দেখো, না দেখে লেখা শুরু করো। প্রথম 5 বার পারবা না, দেখবা পারবা না, দেখবা পারবা না, দেখবা আবার লেখবা, দেখবা আবার লেখবা, এরকম করে 10 বারের মাথায় না দেখা পারবা। দেন 100 বার রিপিট করো, 100 বার রিপিট করতে কতক্ষণ লাগবে? 10 মিনিট, ব্রেনে সেভ হয়ে যাবে। ওকে, না দেখা রিপিট করবা। তাহলে এখানে জি এর ভ্যালুটা আমি বসাবো, জি এর ভ্যালুটা যদি আমি বসাই 6.673 × 10⁻¹১, এম এর ভ্যালুটা যদি বসাই, ভর দেওয়া আছে 6.4 × 10⁻²৩, ঠিক আছে, ডিভাইডেড বাই আর কত দেওয়া আছে 3। এই আর কিন্তু অবশ্যই এসআই এককে বসাইতে হবে। এসআই একক কি? এসআই একক মানে হচ্ছে ভাইয়া আমরা ম্যাসকে অলওয়েজ কেজিতে ক্যালকুলেট করব, লেন্থ কিংবা দূরত্বকে অলওয়েজ আমরা মিটারে ক্যালকুলেট করব, টাইমকে অলওয়েজ আমরা সেকেন্ডে ক্যালকুলেট করব। ঠিক আছে, আচ্ছা এটাকে বলে এমকেএস কিংবা এসআই ইউনিট, হ্যাঁ এটা স্ট্যান্ডার্ড, সবাই যাতে একই এককে ক্যালকুলেট করে, কোথাও যাতে ঝামেলা না হয় এটার জন্য। এটা তাহলে এটাকে আমরা মিটারে নিলে কি হবে, 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা মিটারে চলে যাবে, তাহলে হবে 3390 × 10³। অ্যান্ড জি যেহেতু অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ একক কি? ত্বরণ মানে কি? ব্যাগ ডিভাইডেড বাই সময়, ব্যাগের একক কি? মিটার পার সেকেন্ড। এটাকে আবার সময় দিয়ে ভাগ দিলে মিটার সেকেন্ড ইনভার্স 2 হবে, মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে তুমি পাওয়া যাবা, ঠিক আছে কত পাবা? তুমি পাবা হচ্ছে 3.62, ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে পাবা 3.62 মিটার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। ওকে, আচ্ছা এইবার তুমি তোমার ম্যাথ এখানে বসাবা, 50 কেজি নাকি 55 কেজি বসাবা, জি এর ভ্যালু বসাবা, বসাতে তুমি মঙ্গল গ্রহে তোমার এটা মাল্টিপ্লাই করলে তোমার ওজনটা পাওয়া যাবে। ওকে আচ্ছা, ওকে আরেকবার ভালো করে দেখানো পুরোটা জিনিস, না মুছে দিই। ওকে আমরা নেক্সট কি প্রবলেম আছে একটু দেখি। আচ্ছা এখানে কি বলতেছে একটু তুমি পড়ো, 30 সেকেন্ড টাইম নিয়ে পড়ো, তারপরে এটা আমি বুঝাই দিচ্ছি তোমাকে। আমি ক্লু দিচ্ছি, এটা চাপ, চাপের কনসেপ্ট দিয়ে ইজিলি এটা ফিগার আউট করে ফেলতে পারবা। ওকে ডান, পড়া হয়েছে। এখানে বলতেছে তুই যে বাজারের ব্যাগ যে ক্যারি করবো, এটা যদি ব্যাগ হয় ঠিক আছে, ব্যাগের স্ট্রাপটা চিকন হইলে তোমার বেশি কষ্ট হবে নাকি এরকম মোটা হইলে বেশি কষ্ট হবে? কমন সেন্স, চিকনটাতে বেশি কষ্ট হবে, হাতে ব্যথা বেশি লাগবে, এটাতে কষ্ট কম হবে। সায়েন্টিফিক রিজনটা কি, এটার ব্যাখ্যাটা কি দিব? এটার ব্যাখ্যা হচ্ছে ভাইয়া তুমি দেখো এটা মোটা হওয়া মানে কি, এই মোটাটাকে আমি এখানে এইভাবে লিখলাম স্ট্রাইপটাকে, আর চিকনটাকে আমি এইভাবে লিখলাম এরকম। তুমি যখন এটাকে ধরতেছো, যখন লম্বভাবে উপরের দিকে বল দিচ্ছো, টান দিচ্ছো, তখন দেখো তো এখানে এরিয়াটা একটু বেশি না? তাহলে এখানে যদি তুমি চাপ ক্যালকুলেট করো, P = F/A, এখানে যদি এটা P1, এখানে যদি P2, চিকনটাকে ক্যালকুলেট করো, এখানে যে এখানে তুমি যতটুক বল দিচ্ছ এখানে একই বল দিচ্ছ, এটা হচ্ছে A1,
এটা হচ্ছে এ টু, তাহলে অবশ্যই কি এ টু ইজ স্মলার দেন এ ওয়ান। এটা এখানে সমান করে লিখবা, এখানকার ক্ষেত্রফলটা কম এখানকার বেশি, তাই না? তুমি চিন্তা করে দেখো, বল কিন্তু এখানে যা দিচ্ছ এখানে একই দিচ্ছ, ঠিক আছে? তাই তুমি দেখো এই বিশাল বড় ভ্যালুটা দিয়ে তুমি যদি এফকে ভাগ দাও, পুরোটা ভ্যালু ছোটো হয়ে যাচ্ছে, আর এখানে ছোট একটা এরিয়া দিয়ে এফকে ভাগ দিচ্ছ, ভ্যালুটা কিন্তু এটার তুলনায় বড়। তার মানে পি এর সাথে এ সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। এটা যত বড় হবে চাপ তত কম হবে। দেখো ইনভার্সলি প্রপোর্শন, এ যত এখানে একটা জিনিস বুঝো, এ যত কম হবে প্রেশার তত বেশি হবে, এ যত বেশি হবে প্রেশার তত কম হবে, আর যেখানে প্রেশার কম হবে ওখানেই কি, ওখানেই তোমার ব্যথাটা কম লাগবে, ঠিক আছে? তাইলে এখানে ক্ষেত্রফলটা বেশি চাপটা কমে যাবে, এখানে ক্ষেত্রফলটা কম চাপটা বেড়ে যাবে, এখানে ব্যথাটা বেশি লাগবে এখানে ব্যথাটা কম লাগবে। নাচ্ছিল এখানে আমাদেরকে আরো একটা প্রবলেম সলভ করতে বলছে, আসলে এটা সলভ করে ফেলি। কি পড়ছে, কি করতে বলছে একটু পড়ো। ওকে, গান বলা শেষ, বলি তো আগে একটা স্কুটারকে একটা পাঠাসনের উপর রাখা হচ্ছিল, তাহলে এখানে দেখো এটা হচ্ছে স্কুটারটা, ঠিক আছে? হচ্ছে লাইট, স্কুটারে বসার জায়গা মনে করা হচ্ছে এটা, হ্যাঁ এখানে বসে তুমি চালাচ্ছ, ঠিক আছে? তো স্কুটারটার মাটিতে স্পর্শ, চাকার যে অংশটা মাটি স্পর্শ করে এই জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রফল এ হচ্ছে ভাইয়া 10 সেন্টিমিটার স্কোয়ার। ক্ষেত্রফল আমি সাথে সাথে এটাকে মিটারে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে সেন্টিমিটার দুইবার আছে, সেন্টিমিটার একবার থাকলে একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করতাম, সেন্টিমিটার যেহেতু দুইটা আছে দুইটা 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা মিটারে চলে যাবে। ওকে, সেন্টিমিটার থেকে মিটারে নিতে একসাথে মাল্টিপ্লাই না ডিভাইড করতে হবে। ওকে, তাহলে আমরা যেটা করবো, অথবা আমরা আমরা আরো সহজ করে চিন্তা করি, সি মানে কি জানো? সি মানে সেন্টি, সি মানে হচ্ছে 10^-2, এটা সবসময় মনে রাখবা। তাহলে এখানে 10 × এটা কয়টা আছে? দুইটা আছে, সি এম ইন্টু সি এম। আমাদের দরকার এটাকে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নেওয়া, এসআই ইউনিটে নেওয়া, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা কি করবো, 10 রাখলাম, সি মানে কি, আমরা সি গুলাকে রিমুভ করে দিবো, আমাদের মিটার স্কোয়ারে নেওয়া দরকার, জাস্ট মিটার রাখবো। তাহলে সি মানে যেন কত, 10^-2, এমটাকে এখানে লেখা ফেলি এ এমটাকে, দেন এই সি মানে কত, 10^-2, এখানে একটা এম আছে দুটো মিলে এম স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের এরিয়াটা মিটার স্কোয়ারে। ওকে, আচ্ছা ডান, এরকম আমি তোমাদেরকে বেশ কিছু জিনিস লেখা দেই। মিটার মানে হচ্ছে মনে রাখবো 10^0, ঠিক আছে? সেন্টি মানে হচ্ছে 10^-2, মিলি মানে হচ্ছে 10^-3, ঠিক আছে? আচ্ছা, তারপর উপরের দিকে যেগুলো আছে এখানে লেখা দিই, উপরের দিকে আছে কিলো, কে মানে হচ্ছে 10³, এগুলো মনে রেখে এগুলো কাজে লাগবে। হেক্টো মানে হচ্ছে 10² ডেকা মানে হচ্ছে 10^1, ঠিক আছে? তারপরে তো মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপর কি, ডেসিমিটার, ডেসি, তাহলে মিটার মানে হচ্ছে 10^0, ডেসি মানে হচ্ছে
10 টু দি পাওয়ার মাইনাস 1, সেন্টি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 2, মিলি মানে হচ্ছে মিলি, মিলি লিখি, মিলি মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, ঠিক আছে, মাইক্রো এগুলো লাগে, হ্যাঁ, মাইক্রো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6, ন্যানো, ন্যানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9, ওকে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আচ্ছা তাহলে এটাকে নিয়ে নিলাম। এবার আমাদেরকে ভাইয়া কোশ্চেন করতেছে এই স্কুটারটি প্রতিটা চাকায় কতটুকু চাপ দিচ্ছে, প্রতি চাকায় কতটুকু চাপ দিচ্ছে। তাহলে দেখো ভাইয়া এই চাকার ক্ষেত্রফল যদি এটা হয়, এখানে কিন্তু বলছে প্রতিটা চাকার নিচের ক্ষেত্রফল এটা, তার মানে এখানকার ক্ষেত্রফলও এই একই জিনিস। এন্ড ভাইয়া আমাদেরকে বের করতে হচ্ছে প্রতিটা চাকা কতটুকু চাপ দিচ্ছে, বুঝো প্রতিটা চাকা কতটুকু চাপ দিচ্ছে, ঠিক আছে। তাইলে ভাইয়া এখানে টোটাল ক্ষেত্রফল কত, সাইকেলটা টোটাল কিন্তু টুয়াইস এ ক্ষেত্রফল, ক্রিয়েটিভ একটা কোশ্চেন, সাইকেলটা টুয়াইস এ ক্ষেত্রফলের উপর তার সম্পূর্ণ ওজনটুকু দিচ্ছে, ঠিক আছে। তাহলে সে কতটুকু চাপ দিবে, পি ইজ ইকুয়াল টু টোটাল ক্ষেত্রফল নিচে আর উপর হচ্ছে কতটুকু ফোর্স দিচ্ছে, এই ফোর্স মানে অ্যাকচুয়ালি তার ওয়েট। তাহলে ক্যালকুলেট করো, কিছুক্ষণ আগেই আমরা সাইকেলটার ওজন, স্কুটারটার ওজন কত পাইছিলাম, 1078 নিউটন এটা। তাহলে একটা জিনিস বুঝো ভাইয়া, সে তার সম্পূর্ণ ওজনটাকে, সম্পূর্ণ ওজনটাকে একটা চাকার উপর দিচ্ছে না, দুইটা চাকার উপর দিচ্ছে, দুইটা এরিয়ার উপর ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, কথা বুঝছো, ডান। তাহলে এই 2 ইন্টু এই ভ্যালুটা এখানে বসাবো, এই যে এই ভ্যালুটা, তাহলে আমরা পাওয়া যাবো সাইকেলটা দুইটা চাকার উপর টোটাল কতটুকু চাপ দিচ্ছে, ঠিক আছে। মনে করো তুমি এখানে পাইলা, মনে করো লেটস সে 200 প্যাসকেল পাইলা, ঠিক আছে, চাপের একক প্যাসকেল, প্যাসকেলের আরেকটা পরিচয় হচ্ছে নিউটন মিটার ইনভার্স, ঠিক আছে। মনে করো 200 প্যাসকেল পাইলা, এই 200 প্যাসকেলের এই যে চাপটা, টোটাল চাপটা সেই দুইটা চাকার উপর দিচ্ছে, তাহলে একটা চাকার উপর কতটুকু দিচ্ছে এটার অর্ধেক, ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে একটা চাকার উপর কতটুকু চাপ দিচ্ছে এটা বের করার জন্য, জাস্ট টোটাল সাইকেলের ভর, সরি ওজন ডিভাইডেড বাই একটা চাকার ক্ষেত্রফল দাও, তাহলে একটা চাকার উপর কতটুকু চাপ দিচ্ছে এটা বাবা, ঠিক আছে। আর দুইটা চাকার ক্ষেত্রফল দিলে দুইটা চাকা মিলায়া কতটুকু চাপ দিচ্ছে এটা বাবা, ঠিক আছে। যেহেতু এখানে আমার প্রতি চাকায় কতটুকু চাপ দিচ্ছে বের করতে বলছে, তাহলে আমরা জাস্ট একটা চাকারটা বের করে দিব, ওকে, আর যদি টোটাল বলে দুইটাই দিব। আচ্ছা এবার বলতেছে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তখন ওই চাকায় চাপ কি একই থাকবে। আচ্ছা এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে আই থিঙ্ক আমি একটা জায়গাতে ব্লান্ডার ঘটাইছি। ব্লান্ডারটা হচ্ছে যখন দুইটা চাকার উপরেই রাখতেছি টোটাল এরিয়া কত, টুয়াইসে এটা দিয়ে টোটাল যে ওজন এটাকে ভাগ করতেছি, একটা চাপ পাইলাম, এই চাপটা আমি বলতেছি যে দুইটাতে ভাগ করে দিব না, জিনিসটা এমন হবে না, এই চাপটা মনে করো 200 প্যাসকেল পাইলা, এই 200 প্যাসকেল চাপ মানে জিনিসটা কিন্তু এইরকম হবে না, সাইকেলের সম্পূর্ণ ওজনটা দুইটা চাকার উপর আছে, তুমি এই চাকার নিচে হাত দিলা এখানে চাপটা একটু বেশি লাগবে, এখানে কম লাগবে, জিনিসটা কিন্তু এমন হবে না, কথা বুঝছো। এখানে তুমি এই টোটাল এরিয়াটা দিয়ে ভাগ দিলে যে চাপটা পাবা, এই চাপটা এই চাকাতেও অনুভব হবে, এই চাকাতেও অনুভব হবে, জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। শুরুতে আমি যেটা বললাম চাপটা আমি ভাগ করে দিব না, ব্যাপারটা এরকম না, টোটাল এরিয়া দিয়ে টোটাল ওজনটাকে ভাগ দিলা যেই চাপটা পাইলা, মনে করো 200 প্যাসকেল, এটা ক্যালকুলেট করে দেখো কত আছে, মনে করো 200 প্যাসকেল পাইলা, এই চাপটা তুমি এখানে অনুভব করবো, এখানে অনুভব করবো, তাহলে প্রতি চাকায় সোজা বাংলা কথায় টোটাল ওজন ডিভাইডেড বাই দুইটা চাকার ক্ষেত্রফল দিয়ে ভাগ দিব যেটা পাবো, এটা হচ্ছে প্রতি চাকায় অনুভূত চাপ, ওকে। আচ্ছা এবার বলতেছি স্কুটারটাকে যদি সামনের চাকার উপরে তুললা, জাস্ট একটা চাকার উপর রাখি, তাহলে কিন্তু ক্ষেত্রফল আবার কইমা যাবে, কথা বুঝছো, ক্ষেত্রফল কিন্তু আবার কইমা যাবে, এবার দুইটা এ না এবার একটা এ, সেই ক্ষেত্রে এই দ্বিতীয় কেসে, এই দ্বিতীয় কেস যদি চিন্তা করি, কালারটা চেঞ্জ করি,
দ্বিতীয় কেসে কিন্তু ভাইয়া প্রেশার এম ডিভাইডেড বাই এ হবে। তাহলে যেহেতু এ কমে যাচ্ছে, পের সাথে এ সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, পি কিন্তু বাইরে যাবে। তার মানে একটা চাকার উপর যদি সাইকেলটাকে রাখো, ওইটার নিচে যদি হাত দাও, তোমার হাত কেটে যাবে, একদম ভেঙে যাবে। দুইটা চাকার উপর রাখো, নিচে হাত দাও, এবার চাপটা কম লাগতেছে, ঠিক আছে। শুরুতে হালকা একটু ঝামেলা লাগাই দিচ্ছে, বাট এখন আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আবারও বলি, দুইটা চাকার উপর রাখলে প্রতি চাকায় চাপ কতটুকু অনুভূত হবে, টোটাল ওজন ডিভাইডেড বাই দুইটা চাকার টোটাল ক্ষেত্রফল। একটা চাকার উপর রাখলে কতটুকু চাপ হবে, টোটাল ওজন ডিভাইডেড বাই একটা চাকার ক্ষেত্রফল। সিম্পল, ওকে। আচ্ছা, 10:01। এগুলো যদি কি স্ক্রিনশট রাখতে চাও রাখতে পারো। আচ্ছা, আমরা নেক্সটে যাই। কোশ্চেনটা পড়ো। ওকে, ডান, 30 সেকেন্ড শেষ। এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এইচএসসিতে গেলে এটা রিলেটেড একটা অধ্যায় আছে, আদর্শ গ্যাস। ও তোমরা যদিও ওই সিলেবাস পাবা না, পুরাতন সিলেবাস তোমরা পাবা না। আচ্ছা, এখানে বলতেছে, এটার আগে আগে একটা জিনিস বুঝো, যে কোনো ফ্লুইড ভাইয়া, বাতাস কিন্তু একটা ফ্লুইড, প্রবাহী, ঠিক আছে। পানি কিংবা যে কোনো তরল, সেও কিন্তু একটা ফ্লুইড কিংবা প্রবাহী। যে কোনো ফ্লুইডের উপরে সারফেস থেকে এইচ গভীরতায় যদি যাও, তুমি কতটুকু প্রেশার ফিল করবা জানো? সেখানে প্রেশার ইজ ইকুয়াল টু কতটুকু গভীরতায় নামলা, এইচ ইন্টু যেই ফ্লুইডের ভেতরে এটা মাপতেছো ওইটার ঘনত্ব ইন্টু ফ্লুইডটা কোন গ্রহে আছে, ওই গ্রহের অভিকর্ষজ ত্বরণ। অ্যাজ সিম্পল অ্যাজ দিস, ঠিক আছে। তাইলে ভাইয়া, এখানে এই কোশ্চেনটা সলভ করার জন্য বুঝো, এটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর চারপাশে কোন ফ্লুইড আছে? বায়ু আছে, তাই না? তাইলে একটা জিনিস দেখো, বায়ুর কিন্তু উপরে একটা লেয়ার আছে, সারফেস আছে। এই সারফেস থেকে একটা গভীরতায়, সেই গভীরতাটা যদি এইচ হয়, এই এইচ গভীরতায় এখানে কিন্তু ভূপৃষ্ঠে আমরা কি বসবাস কি করি, তাই না? এখানে আমরা বসবাস করি। তাহলে ভাইয়া, এই পয়েন্ট, এই বায়ুটার ঘনত্ব কিন্তু জানা সম্ভব, কিছু যন্ত্র দিয়ে মাপা সম্ভব। এই পয়েন্টে জিও আমরা জানি, এই পয়েন্টে জি এর ভ্যালু আমরা জানি। তাইলে ভাইয়া, জি এর ভ্যালু আমরা জানি, কোশ্চেনে দেখো জি এর ভ্যালু আমরা জানি, ওকে। ঘনত্ব দেখো দেওয়া আছে এখানে, আর ভাইয়া চাপের দেখো, এই ইকুয়েশন অনুযায়ী এই পয়েন্টে কালারটা চেঞ্জ করি, চাপের ভ্যালু দেওয়া আছে, দেখো চাপের ভ্যালু দেওয়া আছে, এই পয়েন্টে চাপের ভ্যালুটা দেওয়া আছে। পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, এটা হচ্ছে পৃথিবী, ওকে। পৃথিবীর বায়ুমণ্ডলের একদম টপ সারফেস থেকে এখান পর্যন্ত, ভূপৃষ্ঠ পর্যন্ত এই গভীরতায় এই পয়েন্টে চাপের ভ্যালু দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, এই বায়ু, এই ফ্লুইডের ঘনত্ব দেওয়া আছে। জি তো আমরা এখানে জানি, মুখস্থ 9.8। এখান থেকে কি এই বায়ুমণ্ডলের কি উচ্চতাটা বের করা যাবে? অবশ্যই বের করা যাবে, অবশ্যই বের করা যাবে। সেম কোশ্চেন তোমাদেরকে এখানে করতে পারে, একটা গ্লাসের ভেতরে পানি আছে, ঠিক আছে। এই পানি থেকে এইচ গভীরতায় একটা বস্তু রাখা আছে, সে পি পরিমাণ প্রেশার ফিল করতেছে। পানিটার ঘনত্ব যদি রো হয়, এন গ্লাসটা যেখানে রাখা আছে ওখানে যদি অভিকর্ষ স্থান জি হয়, এই ঘনত্বটা কত, এই গভীরতাটা কত, এইচ বের করতে বলতে পারে। সেক্ষেত্রে কী লিখবা? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এইচের রো এর ভ্যালু বসাবা, জি এর ভ্যালু বসাবা, এই সেখানে পাওয়া যাবে, প্রেশার তো দেওয়া থাকবে। তাহলে আমরা যদি এই কোশ্চেনটা এখন সলভ করি ভাইয়া, দেখো পৃথিবীর বায়ুমণ্ডলের উচ্চতা বের করতে পারবে কিনা? অবশ্যই পারবো। এই পয়েন্টে প্রেশার ইজ ইকুয়াল টু এইচ রো জি, তাহলে এইচ বের করবো, এইচ ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই রো জি, সব এসআই ইউনিটে বসাই দেবো। তাহলে পি কি? পি দেখো তো, পি কিসে দেওয়া আছে? নিউটন মিটার ইনভার্স টুতে দেওয়া আছে, তারপরে পেস্কেলে দেওয়া আছে, এসআই ইউনিটে দেওয়া আছে। লেখা ফেলো 101325। এটা কিন্তু, এটাকে বলে কিন্তু ওয়ান অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার বলে, এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, 1 atm, ঠিক আছে।
101325 এই ভ্যালুটা লাগবে সামনে, ওয়ান অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারের প্যাসকেল ভ্যালু কত, 101325 নিউটন মিটার ইনভার্স টু, এটা ব্রেনে সেভ করে ফেলো, 50 থেকে 60 বার না দেখা লাগো, এটা বারবার লাগবে, ঠিক আছে, HSC থেকে বারবার লাগবে। এটা ডিভাইডেড বাই রো কত দেওয়া আছে, দেখো এটা SI ইউনিটে দেওয়া আছে, কেজি মিটার ইনভার্স থ্রি, তোমাদের ক্লাসে অন্য ইউনিটে দিবে না, বেসিক জিনিস না, যেমন কিছুক্ষণ আগে মিটারের চেয়ে সেন্টিমিটার স্কোয়ার দিচ্ছিল, ওইগুলো চেঞ্জ করে নিতে পারবা। ওকে, তাহলে এখানে 1.3 বসাবো, জি হচ্ছে 9.8, দ্যাটস ইট। তাহলে এখানে ক্যালকুলেট করো, যেহেতু সব SI ইউনিটে বসাইছি, হাইট উচ্চতা SI ইউনিটে আসবে, এম মিটারে আসবে, ঠিক আছে। সো এটা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে এটার অ্যান্সার কত বাবা আমি বলে দিচ্ছি, 7953, ক্যালকুলেটরে হিসাব করো, 7953.30 মিটার প্রায়। ওকে, দ্যাটস ইট, এটা হবে পৃথিবীর বায়ুমণ্ডল উচ্চতা। আসলে পৃথিবীর বায়ুমণ্ডল এতটুকু পড়ু, কথা বলছো কতটুকু, 7953.3 মিটার। ওকে, আচ্ছা ডান, আমরা নেক্সটে যাই। দশটা 7 বাজে, সেখানে অনেক প্রবলেম দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা কততম সেশনে আছি, ও ও আর একটু অল্প একটু বাকি, পেইন নেই। আচ্ছা এখানে কি করতে বলতেছে একটু তুমি পড়ো, ঠিক আছে, একটু পড়ো কোশ্চেনটা পড়ো, তারপর ভাইয়া সলভ করে দিচ্ছি। আচ্ছা এটা বোঝার জন্য আমি তোমাকে একদম সহজ একটা জিনিস বলি, আর্কিমিডিসের একটা সূত্র আছে, দেখে বলো, প্লবতার সূত্র, দ্য ল অফ বয়েন্সি, ঠিক আছে, বয়েন্ট ফোর্সের সূত্র। জিনিসটা খুবই বেসিক একটা জিনিস, সহজ করে বোঝাই, তুমি একটা পাত্রের মধ্যে, একটা পাত্রের মধ্যে ফ্লুইড আছে, এটা হইতে পারে বাতাস কিংবা তরল, এনিথিং, ঠিক আছে, সিম্পল জিনিস। এখানে আমি তোমাকে চুবাইলাম, মনে করো এখানে পানি আছে, ঠিক আছে, তোমাকে চুবাইলাম, মনে করো এটা হচ্ছে তুমি, ঠিক আছে, তোমার একটা ভলিউম আছে না, মনে করো এটা হচ্ছে তোমার ভলিউম V1, ঠিক আছে, তোমার যতটুকু ভলিউম, এটা মনে করো একদম কানাই কানাই পূর্ণ পানি, তোমাকে যদি এটার ভিতরে দেই, তাহলে দেখো এটা কানাই কানাই পূর্ণ পানি, তোমার ভলিউম যত, V1 ভলিউম, মনে করো তোমার ভলিউম হচ্ছে, মনে করো 3 মিটার কিউব আয়তন, ঠিক আছে, তাহলে এখান থেকে পানিটা উপচে পড়ে যাবে না, তোমাকে যদি এখানে দিয়ে দেই, ঠিক 3 মিটার কিউব ভলিউমের পানি এখান থেকে উপচে পড়ে যাবে না, অবশ্যই পড়ে যাবে, এটা এখানে পড়ে যাবে, ঠিক আছে, একটু পানি চলে আসবে, এটা কিন্তু পানি বের হয়ে আসবে, ঠিক আছে, এই ভলিউমের, এটা হচ্ছে ভলিউম অফ ওয়াটার, এটা অবশ্যই 3 মিটার কিউব হবে, যেহেতু তোমার ভলিউম 3 মিটার কিউব। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই পানিটার যতটুক পানি উপচে পড়ে গেল, এটার একটা ওজন আছে না, অবশ্যই আছে, এটার একটা ভর আছে, এইটার একটা কি আছে, একটা ভর আছে, অবশ্যই এখানে জি কাজ করবে, কিন্তু এই পানিটার কিন্তু একটা ভাই ওজন আছে, তুমি তোমার আয়তনের সমান যতটুকু ফ্লুইড উপচে ফেলে দিলা, ওইটার যে একটা ওজন আছে, ওই ওজনটুকু মনে করো তোমার ওজন হইতেছে 50 কেজি, ঠিক আছে, তুমি এখানে যে পানিটুকু উপচে ফেলে দিলা, তোমার আয়তনের সমান পানি, ওই পানিটুকুর ওজন এটা মনে করো হচ্ছে 10 কেজি, ভাইয়া তুমি অবাক হয়ে খেয়াল করবা, পানিতে ডুব দেওয়ার পর তোমার ওজন তুমি অনুভব করবা 40 কেজি, ওখানে যদি নিচে একটা পাল্লা রাখা হয়, তুমি যদি ওটার উপর দাঁড়াও, অবাক হয়ে দেখবা ভূপৃষ্ঠে পাল্লাটা রেখা দাঁড়াও, দেখবো তোমার ওজন 50 কেজি, পানির নিচে ডুব দিয়ে ওই পাল্লার উপর দাঁড়াও, দেখবা 40 কেজি, ম্যাজিক না, এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র, মানে আমরা যে কোনো ফ্লুইডে কোনো কিছু চুবাইলে তার যে আয়তন, ওই আয়তনের ওই ফ্লুইডটার যে ওজন, অতটুকু ওজন আমরা কম অনুভব করি, কথা বুঝছো, তোমাকে চুবাইলাম, তোমার আয়তন 3 মিটার কিউব, এই 3 মিটার কিউব পরিমাণ পানি এখান থেকে বের করলে ওই পানিটার বা ফ্লুইডটার একটা ওজন পাবো না, ওই ওজনটা তোমার ওজন থেকে বাদ যাবে, গেলে যে ওজনটা বাকি থাকে ওইটা তুমি ওইখানে ফিল করবে, মানে সোজা বাংলা কথায় যে কোনো বস্তুকে কোনো ফ্লুইডে যদি চুবানো হয় তার ওজন কমে যায়, কথা বুঝছো, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস, এটা হচ্ছে বয়েন্ট
ল অফ বায়ান্সি, ঠিক আছে, আর্কিমিডিসের সূত্র। ওকে, এটা কেন হয়? কারণ ওই যে নিচে যে পানি আছে, এই যে নিচে ফ্লুইড তোমাকে উপরের দিকে ফোর্স দিচ্ছে, বুঝছো, উপরের দিকে ফোর্স দিচ্ছে, এটার কারণে পৃথিবী তোমাকে যতটুকু টানতেছে, পৃথিবী টানতেছে তোমাকে 40 কেজিতে, 40 নিউটনে, এখানে আমি কেজি লিখছি, এটা আমার মোটেও কাজটা ঠিক হয় নাই, তোমার ভর, তোমার ওজন যদি 50 নিউটন হয়, এখানে ডুব দেওয়ার পর তোমার ওজন মনে হবে 40 নিউটন, ঠিক আছে, আমরা এখানে ওজন মাপতেছি। তো এখানে তোমার যে ওজন 50 নিউটনের পৃথিবী তোমাকে টানতেছে, নিচের ফ্লুইডটা আবার উপরের দিকে তোমাকে 10 নিউটনে উপরের দিকে পুশ করতেছে, আলটিমেটলি নিচের দিকের 50 আর উপরের দিকের 10 কাটাকাটি গিয়ে আলটিমেটলি 40 থাকে। এটা সহজ করে বুঝালাম, বাট হিসাবটা এতটাও ইজি না, বাট একটুকু মনে রাখো, যে কোনো বস্তুকে ফ্লুইডে চুবানো হলে কি হয়, ওইটার কি ভাইয়া, ওইটার হচ্ছে ওজনটা কমে যায়, ঠিক আছে, যতটুক ফ্লুইড উপচে পড়ে যাবে ওটুক ফ্লুইডের যে ওজন ওটুকু কমে যাবে। ডান, আসো নেক্সটে যাই। প্রবলেমটা পড়ো, তারপর বুঝিয়ে দিচ্ছি। ওকে, নিশ্চয় পড়া হয়েছে, খুবই সহজ একটা জিনিস। তোমার শরীরের ঘনত্ব দেওয়া আছে, তোমার শরীরের ঘনত্ব কত, ডেন্সিটি অফ আমার শরীর মনে করো মাই বডি, এটা কত, 985 কেজি পার মিটার কিউব, এটা দেওয়া আছে, ঠিক আছে, কেজি পার মিটার কিউব এটা দেওয়া আছে। তোমাকে একটা সুইমিং পুলে নামাই দিলাম, এটা আমাদের নর্মাল বিশুদ্ধ পানি, ঠিক আছে, কিছুক্ষণ পর তোমাকে ডেড সিতে নামাই দিলাম, লোহিত সাগর, লোহিত সাগরের পানিটার ঘনত্বটা অনেক বেশি, কথা বুঝছো, অনেক বেশি ঘন, মানে লবণের পরিমাণটা বেশি, ওইটার ঘনত্বটাও দেওয়া আছে, এটার ঘনত্ব কত, এটা হচ্ছে আমাদের নর্মাল বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। আর ডেড সি এর যে ওয়াটার, ওইটার পানির ঘনত্ব একটু বেশি, 1240 কেজি মিটার, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বেসিক জিনিস বুঝো, তোমার শরীরের ঘনত্ব কম, এটার ঘনত্ব বেশি, তাহলে কি, তোমার শরীরের ঘনত্ব যেহেতু কম আর এটার ঘনত্ব যেহেতু বেশি, তুমি এখানে কি ভাইসা থাকবা? যদি এটার তুলনায় তোমার শরীরের ঘনত্ব বেশি হইতো, তুমি এখানে ডুবা যাইতা, কথা বুঝছো। অ্যান্ড এখানে ডেড সি এর পানির ঘনত্ব তোমার শরীরের ঘনত্বের সাথে অনেক বেশি, তার মানে এখানে তুমি অনেক বেশি ভাইসা থাকবা, ঠিক আছে। এটাই বের করতে হচ্ছে তোমাকে, এখানে একটা সুইমিং পুলে, বিশুদ্ধ পানির সুইমিং পুলে নামালে তোমার শরীর কতটুকু ডুববে, এটা বের করতে বলছে। এক, দুই, ডেড সিতে তোমাকে নামাই দেওয়া হলে তোমার শরীর কতটুকু ভাসবে, ওটা বের করতে বলছে। তো ভাষা ডুবা এটা একটু কনফিউজিং, সমস্যা নেই, ডুবা বের করতে পারলে ভাষাও বের করতে পারবা, ঠিক আছে। তাহলে ভাইয়া এখানে কতটুকু ডুবা থাকবে এটা বের করার সূত্র কি, খুবই সহজ,
কতটুকু, কত শতাংশ এখানে পার্সেন্টেজ বের করতে বলছে, শতাংশ। তাহলে আমি এখানে যেটা বের করব এটা কিন্তু অবশ্যই 100 দিয়ে মাল্টিপ্লাই করবো পার্সেন্টেজে নেওয়ার জন্য। তাহলে কতটুকু ডুবে থাকবে এটা বের করার ফর্মুলা কি? তুমি কাকে ডুবাচ্ছ? যাকে ডুবাবা, যাকে ডুবাবা তাকে উপর থেকে ছাড়তে হবে না, আমাকে ডুবাচ্ছি। তাহলে 985 ডিভাইডেড বাই, কোথায় ডুবাচ্ছ? এটাতে ডুবাচ্ছ। এখানে কি করলাম, এটা করলাম, এটাই হচ্ছে কতটুকু ডুবে যাবে এটার ফর্মুলা। তাহলে কোনো একটা বস্তুর ঘনত্ব দেওয়া আছে, মনে করো ডেন্সিটি 1, এটাকে কোন ফ্লুইডে ডুবাবো এটা ডেন্সিটি দেওয়া আছে, মনে করো ডেন্সিটি 2। প্রথম বস্তুটা কতটুকু ডুববে এটা বের করতে আছি। তাহলে ডুবানোর জন্য উপর থেকে ছাড়তে হয়, ওই বস্তুটার ঘনত্ব পরে দিব, যেটাতে ডুবাবো ওইটা নিচে দেবো, দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। এখানে কত পাবা, ক্যালকুলেটার চাপ দাও, 98.5%। তার মানে আমরা কিন্তু আসলেই, তুমি পানিতে নাক বন্ধ করে, নাক বন্ধ করে কমপ্লিট নাক বন্ধ করে ডুব দাও, তুমি দেখবা 98.5% ডুবে যাবে, অল্প একটু ভেসে থাকবা, কথা বুঝছো? তাহলে দেখো এই ঘনত্ব এবং এই ঘনত্ব প্রায় সেম, যদি সমান হইতো তাহলে তুমি পূর্ণ নিমজ্জিতভাবে ভাসবা। তাহলে তোমার বডির 98.5% ডুবা থাকবে, অনলি 1.5% ভাসা থাকবে, ঠিক আছে? যাচ্ছে মানে জিনিসটা অনেকটা এরকম হবে। সো এটা মনে করো যে তুমি এই অল্প একটু ভাসা থাকবে, ঠিক আছে? এই জন্যই তুমি দেখবা কোনো ড্যাড বডি যদি পানিতে ভাসে, তার পিঠের অল্প একটু, এই হালকা অল্প একটু ভাসে, পুরোপুরি কিন্তু ভাসে না, সে যখন ফুলতে থাকে, ফুলতে থাকে তখন পুরোটা ভাসা যায়, কারণ তখন তার ঘনত্ব কি কমতে থাকে, ঠিক আছে? অনেক কমতে থাকে, 985 থেকে অনেক কমতে থাকে, ঠিক আছে? আচ্ছা এখানে তাহলে এটা প্রথমটার অ্যান্সার হচ্ছে সুইমিং পুলের নামে শরীরের কত শতাংশ ডুবে থাকবে, 98.5%। আর এটার ক্ষেত্রে বের করতে বলছে কত অংশ ভেসে থাকবে। তাহলে এটা তো সহজ, কতটুকু ডুইবা যাবে এটা বের করো, দেন 100 থেকে মাইনাস দাও, তাহলে ভাষাটা বাজাবে। তাহলে এটার ক্ষেত্রে তাহলে কতটুকু ডুইবা যাবে এটা বের করি। তাহলে ডুইবা যাবে, ডুইবার জন্য কাকে ডুবাচ্ছি, আমাকে ডুবাচ্ছি, এটা ডিভাইডেড বাই 1240, মানে আমার বডি ডেন্সিটি ডিভাইডেড বাই ডেড সেল ডেন্সিটি ইনটু 100%, ঠিক আছে? লাইফ কি ঠিকঠাক যাচ্ছে? যাচ্ছে। ওকে তাহলে এটা ক্যালকুলেট করলে কত পাবা? এটা ভাইয়া ক্যালকুলেট করলে তুমি যতই পাও না কেন, ওকে ডান, এখানে একটা ভ্যালু পাবা, এটা হচ্ছে কত শতাংশ ডুবে থাকবে, এটাকে আবার তুমি 100 থেকে মাইনাস করবা, 100 মাইনাস এটা, তাহলে কত পাবা ভাই ক্যালকুলেট করে দেখো, তুমি পাবা হচ্ছে 3.8%, 3.8%। এটাতে কি 3.8% তোমার শরীরে ভাসা থাকবে। তাহলে এখানে মাত্র 1.5% ভাসতেছে, এখানে 3.8% ভাসতেছে, যথেষ্ট ভালো, ডুবে যাবা না, ঠিক আছে? ডান, আশা করি বুঝছো। নেক্সটে দেখি আর কি আছে, কয়টা বাজে, 19 বাজে, আমাদের আরো 10 মিনিট টাইম আছে, দশম একাদশ দশম হয়ে যাবে। ওকে প্রবলেমটা পড়ো, তারপর বুঝাই দিচ্ছি। আচ্ছা এখানে তাহলে কাহিনীটা কি হচ্ছে, তোমাকে ক্যাটাপোল্ট বানাইতে বলতেছে। ক্যাটাপোল্ট জিনিসটা কি, যেটা দিয়ে আমরা দূরে, এই যে তোর এরকম কাঠের কাঠি দিয়ে ক্যাটাপোল্ট বানাইতে পারো, ঠিক আছে? তো একটা ক্যাটাপোল্টের এই যে হাতলটা, এই হাতলটা মনে করো L1 দৈর্ঘ্যের, এটা মনে করো L2 দৈর্ঘ্যের, ঠিক আছে? মনে রাখবে এই হাতলটা যত বড় হবে, এখান থেকে তুমি একটা কিছু একটা লাগাইলা, এখানে বস্তু রাখে, টান দিয়ে ছেড়ে দিলা, এই হাতলটা যত বড় হবে বস্তুটা তত বেশি দূরে যাবে,
কেন? সহজ হিসাব, এটা যত বড় হবে, ঠিক আছে, এটাকে যদি তুই টান দিয়ে নিচে নামাচ্ছ, তুমি ফেস বোঝ, এটার সাইজটুকু একটুক, এটার সাইজটুকু একটুক, একদম বেসিক জিনিস বুঝো, তুমি যে এটাকে নিচে টান দিয়ে নামাচ্ছ, কতটুক নামাচ্ছ, মনে করে 1 সেন্টিমিটার, আর এটা হাতলটা বড়, এটাকে যে টান দিয়ে নামাচ্ছ, কতটুকু নামাচ্ছ, 5 সেন্টিমিটার। তাহলে দেখো, এটাকে তার স্বাভাবিক অবস্থান থেকে কতটুকু বিকৃত করতেছি, 1 সেন্টিমিটার, এটাকে তার স্বাভাবিক অবস্থান থেকে 5 সেন্টিমিটার বিকৃত করতেছি। চলে আসলো কি, বিভব শক্তির ব্যাপার। বিভব শক্তি মানে যেন কি, কোনো একটা বস্তুকে তার স্বাভাবিক অবস্থান কিংবা আকার কিংবা আকৃতি থেকে চেঞ্জ করে বিকৃত একটা অবস্থান কিংবা আকার কিংবা আকৃতিতে নিলে তার মধ্যে কাজ করার যে সামর্থ্য জন্মায়। সহজ হিসাব, এটাকে অল্প বিকৃত করতেছি, এটাতে বেশি বিকৃত করতেছি, যত বেশি বিকৃত করবো এটাতে তত বেশি বিভব শক্তি জমা হবে, এটাতে কম হবে, আর যত বেশি বিভব শক্তি জমা হবে সে তত বেশি ব্যাগ নিয়ে ছুটে যাবে, সে তত বেশি দূরে যাবে, এখানে বিভব শক্তি কম, বিকৃতি কম, তাহলে সে অল্প যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দিস, ঠিক আছে? আচ্ছা ডান, ক্যাটাপোল্ট কেমনে বানাইতে হয় রিডিং পড়লেই বুঝবা, কিংবা ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নিবা, হ্যাঁ, বেসিক কনসেপ্ট বুঝাই দিলাম। এই যে ব্যাখ্যা বলে এখানে লেখা পেলো, কেন দূরে গিয়ে পড়বে, ঠিক আছে, এখানে কিছু করতে বলছিল, এই তো আচ্ছা, এখানে বলতেছে ক্যাটাপোল্ট বা গুলতি ব্যবহারের প্রক্রিয়া নিউটনের 3টি গতিসূত্র কিভাবে ব্যবহৃত হয়েছে। নিউটনের 3টে গতিসূত্র আছে, প্রথম সূত্রটা হচ্ছে কি ভাইয়া, কোন একটি বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু চিরকাল সমবেগে বা সমদ্রুতিতে সরল রেখায় চলতে থাকবে। এক নম্বর জিনিস, এক নম্বর সূত্র। 2 নম্বর সূত্রটা কি, 2 নম্বর সূত্র হচ্ছে কোনো একটি বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তৃতীয় সূত্রটা কি, তৃতীয় সূত্রটা হচ্ছে, তাহলে আমি আচ্ছা সূত্র না লিখি, তোমাদেরকেও জানা আছে, তৃতীয় সূত্রটা হচ্ছে কোনো একটা বস্তু যদি অন্য একটা বস্তুকে F1 পরিমাণ ফোর্স দেয়, দ্বিতীয় বস্তুটাও তাকে প্রতিক্রিয়া বল হিসেবে F1 বলই ব্যাক দিবে, ঠিক আছে, মানে পুরো মহাবিশ্বে বল জোড়ায় জোড়ায় কাজ করে, প্রথমটা ক্রিয়া বল, দ্বিতীয়টা প্রতিক্রিয়া বল। তোমাকে যদি আমি 10 নিউটন ফোর্সে ঘুষি দেই, তোমার বডিও আমার হাতে 10 নিউটন ফোর্স দিবে, কথা বলছো, ধাক্কা দিবে, ঠিক আছে, এটা হচ্ছে নিউটনের 3rd ল। ওকে আচ্ছা, নিউটনের 3টি গতিসূত্র কিভাবে ক্যাটাপোল্টের ক্ষেত্রে কাজে লাগে, 3 নম্বরটা তো বুঝতেছই তুমি, গুলতিকে যতটুকু বলে টানতেছো গুলতিটাও যত বেশি বলে টানতেছো গুলতিটাও গুলতিতে রাখা পাথরটাকে তত বেশি বল দিচ্ছে, কথা বুঝছো, 3 নম্বর সূত্র অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার গুলতিটাকে যে টানলা, 2 নম্বর সূত্র কেমন অ্যাপ্লিকেবল হচ্ছে দেখো, গুলতিটাকে যদি তুমি টানলা, যদি হাতলটা লম্বা হয় তাহলে কি বেশি জায়গা ধরে টানতেছো, আর যত বেশি জায়গা ধরে টানতেছো এটার ভরবেগের পরিবর্তন তত বেশি হচ্ছে, তার মানে এটাতে বল তত বেশি প্রযুক্ত হবে, এটা তত বেশি দূরে যাবে, সিম্পল। আর যদি হাতলটা ছোট হয়, অল্প জায়গা টানতেছো, ভরবেগের পরিবর্তন খুবই অল্প হচ্ছে, বলও কি খুবই অল্প কাজ করবে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আর প্রথম সূত্রটা কি, জড়তার সূত্র, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকে। তাহলে গুলতিতে তুমি একটা পাথর রাইখা, এটাকে বাহ্যিক একটা বল দিচ্ছ, বাহ্যিক বল দেওয়ার কারণে যখনই তুমি ছেড়ে দিচ্ছ তখন কি, যেহেতু বাহ্যিক বল প্রযুক্ত হয়েছে, স্থির পাথরটা গতিশীল হচ্ছে, সিম্পল, এমনি এক্সপ্লেন করে দিবা। আর কোন ধরনের ক্যাটাপোল্ট নির্দিষ্ট বস্তুকে সবচেয়ে বেশি দূরে ছুঁড়ে মারতে পারেছে, কেন, যার হাতলটা বড় সে তত বেশি দূরে ছুঁড়ে মারতে পারবে, কেন, রিজন তো বললামই, কারণ যত বেশি লম্বা হবে তত বেশি টানতেছো, তত বেশি বিভব শক্তি জমা হবে, অ্যান্ড এটার ইনিশিয়াল ভেলোসিটি তত বেশি হবে, যত বেশি শক্তি পাবে তত বেশি জমা হবে। এই প্রক্রিয়া শক্তির স্থানান্তর এবং রূপান্তর কিভাবে ঘটেছে, শক্তির নিত্যতা সূত্রের আলোকে বিষয়টি ব্যাখ্যা করো, ব্যাখ্যা করে দিচ্ছি। তুমি যখন এই ক্যাটাপোল্টের, হ্যাঁ, এটাকে যখন নিচে টানতেছো, ঠিক আছে, এখানে কোনো শক্তি নাই, এই জন্য কিন্তু ছেড়ে দিলেও এটা দূরে যাচ্ছে না, যখন তুমি টানতেছো তাই না, যখন তুমি জিনিসটাকে এখানে নিয়ে আসলা, এখন এটাতে কিন্তু কি, বিভব শক্তি জমা হইল, ঠিক আছে,
বিভব শক্তি জমা হইলো, ডান। এইবার তুমি যখন এটাকে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার সাথে সাথে এই বিভব শক্তিটা কি গতি শক্তিতে কনভার্টেড হয়। কথা বুঝছো? এই গতি শক্তির কারণে বস্তুটা গতিশীল হয়ে এদিকে যাইতে থাকে। ঠিক আছে, তাহলে কেমনে দেখলাম তো এইভাবে বিভব শক্তি গতি শক্তিতে কনভার্টেড হয়েছে, এটা এখানে ব্যাখ্যা করে লেখা দাও। আর কি আছে দেখি, টান, আমাদের এই চ্যাপ্টার শেষ। আমাদের কাটা কাটা 10:26 বাজে, আসলে 4 মিনিট তোমাদের সাথে আড্ডা দিব। নেক্সট ক্লাসটা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি বাংলার ওয়াজেদ ভাইয়ার ক্লাস, ক্লাসটা কি করব তোমরা কমেন্টে জানাও। ওয়াজেদ ভাইয়া যদি না নিতে পারে আজকে, তাহলে আমাকে নিতে হবে, ঠিক আছে? বাট শর্ত হচ্ছে গ্রুপে এসে কেউ কমেন্ট করতে পারবে না যে ভাইয়া আপনারা তো ক্লাস ঠিক মতো নিচ্ছেন না। আমি একটু কমেন্ট গুলো দেখি। আচ্ছা, এই ব্যাপারটা ভাল লাগলো যে তোমরা 15 জন ছিল, 15 জনই লাইফটাতে এখনো আছো। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিচ্ছি। তাহলে আমাদের খেলার মাঠে বিজ্ঞান পুরো চ্যাপ্টার, কিন্তু এই অনুশীলনীটা আমাদের পুরোটাই শেষ, তাই না? আচ্ছা, এক্সাম। আচ্ছা, কোর্সের ব্যানারে অনেক কিছু লেখা ছিল, ওইখানে আমি বলতেছি ব্যানারে যা যা লেখা ছিল তোমরা সবকিছু পাবা, সবগুলো জিনিস একসাথে পাবা না ভাই, এটা কি পসিবল? বই পাইলাম মাত্র জানুয়ারিতে, হাতে সবগুলো জিনিস একসাথে কেমনে বিল্ড করবো? একটু একটু করে, যেমন আমি কি বললাম, ম্যাটেরিয়ালসের প্রবলেম অলরেডি 90% সলভ, বাকি 10% মার্চের মধ্যে পাওয়া যাবা। ক্লাস 70% সলভ, বাকি 30% মার্চের মধ্যে পাওয়া যাবা। বাকি জিনিসগুলো এরকম একটু একটু করে রেগুলার বেসিসে পাইতে থাকবা, ঠিক আছে? বাট সবগুলো জিনিস পাবা তোমরা, ওকে? আচ্ছা, HW অ্যাপ্রুভ করি নাই, আমি কি বলছি, শুক্রবারে লাইভ ক্লাসের আগে আমি HW অ্যাপ্রুভ করবো। সো কালকে যদি শুক্রবার, কালকে যারা যারা HW করছো গ্রুপে পোস্ট দিয়ে রাখো, অ্যাপ্রুভ না হলেও সমস্যা নাই, আমি যখন চেক করব তখন অ্যাপ্রুভ করে চেক করবো, ঠিক আছে? বাট তুমি ডিলিট করো না, তুমি ওইখানে ফালে রাখো, এটা ওইখানে আছে, আমি অ্যাপ্রুভ করে দিব। হ্যাঁ, কিউ এনে তোমাদের জন্য বই আনবে ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন থাকলে করো। ডান, 10:30 বেজে গেছে, আমার মনে হয় লাইফটা শেষ করা উচিত। ওকে, আর কারোর কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে তোমাদের তোমাদের হচ্ছে HW থাকবে, আজকে যে ম্যাথগুলো করলাম এই ম্যাথগুলো সবগুলো তুমি সলভ করবা, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি, 1 নম্বর কাজ ম্যাথ সলভ করে ছবি তুলে গ্রুপে পোস্ট করো, 2 নম্বর কাজ যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো আলাদা নোট করবা, ঠিক আছে? সূত্রগুলো আলাদা নোট করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবো নেক্সট শুক্রবারের মধ্যে, এটা বাড়ির কাজ, ওকে?
আচ্ছা, বাড়ির কাজটা কেউ একজন কমেন্ট করো, হ্যাঁ, সো দ্যাট আমি পরে নেক্সট শুক্রবার আগে চেক করতে পারি। ওকে ডান, সবার জন্য শুভকামনা রইলো, এই গ্রুপে পোস্ট করবা। হ্যাঁ আচ্ছা, শিথিল চক্রবর্তী ভাইয়া, মাইন্ড করো না, তোমার কি অ্যাকচুয়ালি কমিউনিকেশন স্কিলসে প্রবলেম আছে? আজকে লাইভ ক্লাস প্লাস তোমাকে ইনবক্সে আমি কয়বার বলছি ক্লাসগুলো কখন অ্যাড হবে। তুমি যদি এই কোশ্চেন অ্যান্সার পাইতে চাও, তুমি লাইভ ক্লাসটা আবার পুরোটা দেখো, তাহলে তুমি অ্যান্সার পাওয়া যাবে। ঠিক আছে ভাইয়া, এই এই গ্রুপের মধ্যে পোস্ট দিবা, ঠিক আছে? আচ্ছা, আবারও বলি ক্লাসগুলোর ব্যাপারে, ডিজিটাল টেক, ম্যাথ এবং সোশ্যাল সায়েন্সের ক্লাসগুলা মার্চের 15 তারিখের মধ্যে পাওয়া যাবা, ঠিক আছে? বিজ্ঞানের যে ক্লাসগুলো নিয়ে সমস্যা হয়েছে এগুলোর রিপ্লেসমেন্ট পাবো মার্চের 30 তারিখের মধ্যে। ম্যাটেরিয়ালস সব অলমোস্ট অ্যাড হয়ে গেছে, 10% বাকি আছে। 10% বাকি বলতে তোমার সলভ করার মাঝখানে একটা দুটা বাদ পড়ে গেছে, ওই কমপ্লিটটা মার্চের 30 তারিখের মধ্যে পাওয়া যাবে, দ্যাটস ইট, ঠিক আছে? আচ্ছা আর আজকে ম্যাথের কিছু ক্লাস এবং ডিজিটাল টেকের কিছু ক্লাস কোর্সে অ্যাড হবে, ঠিক আছে? আমি এটা পাঠাইছি ওয়েবসাইট ম্যানেজারকে, সে অ্যাড করে দিচ্ছে। ওকে, অ্যান্ড ক্লাসগুলো উইকলি বেসিসে অ্যাড হবে, এই উইকের মধ্যে 4 থেকে 5টা অ্যাড হবে, নেক্সট উইকের মধ্যে 4-5টা অ্যাড হবে, পরের উইকের মধ্যে 4-5টা করে অ্যাড হবে, এভাবে হবে, ঠিক আছে? আচ্ছা ও আচ্ছা, মৌসুমী কোশ্চেন করছে, ভাই এত হার্ডওয়ার্ক কেমনে করেন? হার্ডওয়ার্ক না করলে তো কেউ বিয়ে করবে না, তাই না? এই জন্য কালকে কি ক্লাস অ্যাড হবে? ডিজিটাল টেকের প্রথম যে অভিজ্ঞতাটা আছে এটার কিছু দুইটা সেশন অ্যাড হবে, ম্যাথের বহুপদী বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ আর বহুপদীর বেশ কিছু ক্লাস অ্যাড হবে, ঠিক আছে? এন্ড কালকে আমি অফিস যাব, শুক্র শনি আরও বেশ কিছু ক্লাস রেকর্ড করবো, ওইগুলো কালকে শনিবার কিংবা রবিবারের মধ্যে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তুমি জাস্ট কোর্স চেক করো তাইলে হবে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর শিথিল কোশ্চেন করছে, ভাই ভাই হার্ডওয়ার্ক কেমনে করতে হয়? হার্ডওয়ার্ক কেমনে করতে হয় এটা আনাস ভাইয়ের কাছ থেকে ভালো শিখতে পারবো, HSC চ্যানেলে আনাস ভাইয়ের ভিডিও দেখো, ঠিক আছে? তাহলে ভালো শিখতে পারবে। আমার দেখা, আমার লাইফে দেখা সবচেয়ে হার্ডওয়ার্কিং পার্সন হচ্ছে আনাস ভাই। ওকে আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকুক।